বন্ধুরা, এই পৃথিবীতে কত কিছু না আছে যেগুলো আমরা জানি না বা কোনোদিন হয়তো জানার চেষ্টাও করিনি। তো চলুন আজকে আমরা 10খানা ফ্যাক্ট নিয়ে এসেছি যেগুলো আপনাদের নলেজ গেইন করতে অনেকটা হেল্প করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা কি জানেন প্রজাপতি শুধুমাত্র লাল, হলুদ আর সবুজ দেখতে পায়? এছাড়া কোনো কালার দেখতে পায় না তারা। এছাড়া তারা যেটা দিয়ে মধু খায় সেটা নাম হলো হচ্ছে প্রোবোসিস। এটা দিয়েই যেটা হয় হচ্ছে সুরের মতো, যেটা দিয়ে এরা শুধু ফুলের নেকটার বা মধু সংগ্রহ করতে পারে। নেক্সট, পাখিরা হলো এমন একটা প্রাণী যারা কখনো ঘামে না, কারণ ওদের ঘাম গ্রন্থিই নেই। নেক্সট, পয়জন অ্যারো ফ্রগ মানে বিষাক্ত ব্যাঙ, যেটা হচ্ছে তার বিষ দিয়ে 2200খানা মানুষকে অনায়াসে মেরে ফেলতে পারে। ফ্যাক্ট নাম্বার 7, ডিজার্ট স্নেক মানে মরুভূমিতে যে শামুক পাওয়া যায়, সেটা একমাত্র শামুক যেটা হচ্ছে প্রায় 3 বছর তার খোলসের ভেতরে ঘুমাতে পারে। ফ্যাক্ট নাম্বার 6, আপনারা কি জানেন ঘোড়ার মতো জেব্রাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়? ফ্যাক্ট নাম্বার 5, যেটা শুনে আপনারা একটুখানি হলেও চমকাবেন, আপনারা যদি বিয়ার গ্রিলসের ফ্যান হন তাহলে তারা অবশ্যই করবেন। ফ্রাইড মানে হচ্ছে ভাজা মাকড়সা, খেতে অনেকটা কিন্তু বাদামের মতো মানে নাটস, মানে শুনতেও কেমন অবাক লাগে কিন্তু এটাই সত্য। ফ্যাক্ট নাম্বার 4, আপনারা জানেন না হয়তো অক্টোপাসের 3খানা হার্ট আছে। মানে ভেবে দেখুন, কোনো মেয়ে যদি একটা ছেলের অক্টোপাসের মন ভেঙে দেয় তার জন্য 2খানা এখন অ্যাভেলেবেল থাকবে। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা ভাবতে পারবেন না, স্টারফিশ যেটা আমরা সবাই জানি কিন্তু ওর কখনো ব্রেন থাকে না, মানে স্টারফিশের ব্রেন নেই। মানে ভেবে দেখুন, ব্রেন ছাড়া কী করে কি একটা প্রাণী সার্ভাইভ করতে পারবে? অদ্ভুত। গাইস, সেকেন্ড ফ্যাক্ট, এটা যারা ক্যাট লাভার তারা অবশ্যই জানবেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। ডোমেস্টিক ক্যাট যেগুলো হয় সেগুলো সারাদিনে প্রায় 14 ঘন্টা ঘুমায়, আর যেটা তারা সারা জীবনে ততদিন বাঁচে তার 70% টাইম শুধু ঘুমিয়ে কাটায়। সো লেটস গো, ফ্যাক্ট নাম্বার 1, পৃথিবীর সব থেকে লাউড বা জোরে আওয়াজ করা প্রাণীর নাম হলো হচ্ছে ব্লু হোয়েল বা নীলতিমি, যার আওয়াজ হচ্ছে 188 ডেসিবেল, মানে জেট বিমানের থেকেও বেশি জোরালো। জাস্ট ইমাজিন করে দেখুন। তো আপনারা সবই দেখলেন, যদি ভালো লাগে একটা কমেন্টে জানাবেন, এতে আমরা আগ্রহী হব এবং নতুন আরও এরকম ভিডিও বা এরকম কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আসবো।